গ্রামের মেঠো পথ দিয়ে সবাই মিলে, বশির, রুবেল ভাই, আমরা সবাই মিলে যাচ্ছি বশিরের স্টুডেন্টদের বাসায়। এটা রাজবাড়ি জেলার অন্তর্গত একটি গ্রাম, সেই গ্রামে যাচ্ছি আমরা ইনভাইটেশন পেয়ে। তো আজকে বেশিরভাগ সময় ছিল মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে, তাই আমরা এই ঝড় বৃষ্টির দিনেই ওদের বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি। আর একটু পরপরই কোথাও বৃষ্টি কোথাও ঝড়, এই আবহাওয়াতে আমরা বের হয়েছি। কোথায় যাব এটা আমাদের জন্য মোটেও ম্যাটার করে না। তো আজকে ওদের সাথে আমরা আসছি যে নৌকাতে, নৌকাতে ঘুরতে বের হয়েছি। এখন আপনাদেরকে পানির রিয়েল শব্দ শোনাচ্ছি। আমি নৌকায় জার্নি মোটেও পছন্দ করি না, কারণ রাতের বেলায় আমার তেমন যেন দুলে, দিনের বেলায় যেমন নৌকা দুলে, রাতের বেলা তো এরকম দুলে। তারপর ওদের জন্য সবাই একসাথে বের হব, এর জন্য বের হয়েছি নৌকাতে। মানে পুরো জায়গার নাম কি? এটা হচ্ছে টেকাটি জায়গা, এই মিশন জানেন লাউরে ফেলে চালাই। হ্যাঁ গাড়িতে ইঞ্জিনে চলবে ভাইয়া, কি ঠেলে নিবি? হাতে সমস্যা হয় তো না? ওর এখন সমস্যা না, ওর মাথায় হাতে সমস্যা হয়, এখন তো সমস্যা। কোন দিক যাবো? তুমি এখন ওই বাইরে গেছো, আপনি তো উল্টো পাল্টা নৌকা চালাই দিয়েছেন ভাই। না উল্টো পাল্টা না, ঠিকই চালাইতেছি, কিন্তু একটু আউরে ফেলে দিলাম কে, ওই যে যাচ্ছে ভিডিওতে আসে। আমি বিশ্বাস করি না, 15 দিন পরে আবার আসবো। তোর সমস্যা মানে তোর এমনি? আমার সমস্যা না, আমি তাই বলছি। আমরা কোন দিক যাবো? এরা ওই দিক যাবো, তা ওরা ওই দিক করলি কে? প্রতিদিন রাত্রে কান্না করতাম দেখে উঠাই ফেলে দিছে।